ঠিক 11টায় স্ট্রেচারে শুয়ে আনা হলো আমাদের অপারেশন টেবিল 11:45 অর্থাৎ 25 মিনিটের অপারেশন ললিতবাবু ছবি করেছিলেন তার সাহায্য করেন সত্যের মিত্র ও অংশে মাথা কাছে যদি প্রকাশ সরকার সুপ্রা পিমিক্সি সরকার এই অপারেশনের ডাক্তারের নাম এইটি ঠিকমতো কার্যকর হয়ে এবং সহ্য করতে পারলে পরবর্তীকালে ভারত এনলার্জ প্রস্টেট গ্ল্যান্ড অপারেশন তা অবশ্য বলা অপারেশনের সময়টুকুর যে উঠবে তার বর্ণনা রামচন্দ্রের লেখায় আমরা ধারে কাছে দাঁড়িয়ে আশঙ্কায় কাঁপছি গুরুদেবের মুখের সামনে মুখের উপরে একটা ছোট স্ক্রিন দিয়ে দিয়েছে যেন গুরুদেব তার অলিকে কিছু দেখতে না পান গুরুদেবকে ক্লোরোফর্ম দিয়ে অপারেশন করানো হয়নি লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে আমরা শুধু গুরুদেবের মুখখানি দেখতে পাচ্ছি একটা স্ক্রিনে তার দেহ আড়াল করে রাখা হয়েছে নিঝুম বাড়ি কোথাও সুচ করলে যেন সে আওয়াজ কানে এসে লাগবে এমন ভাব সবার সুদা হয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দেওয়ালে পিঠ লাগিয়ে দেহের ভাগটা সেখানে ছেড়ে দিয়ে তাকিয়ে রইলাম সামনে সারাদিন ঘুমের মধ্যে দরকার করে কাটছে দিনে দিনে মাঝে মাঝে বলে উঠছেন যা ভাবছি ব্যথা করছি সন্ধ্যায় ললিতবাবু এসে জানতে চাইলেন অপারেশনের সময় দেখেছিল উত্তরে বলেছেন কেন আর নিচে মিথ্যে কথাটা বলা যায় রাতে ভারী ঘুমে কিন্তু তারপরে দিনগুলো নিঃসার হয়ে আছে কখনো বলে উঠছে ব্যথা করছে খেলা করছে গায়ের তাপমাত্রাও বাড়ছে অল্প অল্প ফলের রস খাওয়ানো হচ্ছে ভিক্ষা উঠছে ঘন ঘন সেই সঙ্গে কাশি ডাক্তাররা চিন্তিত একজন ডাক্তার জিজ্ঞেস করেন কিরকম কষ্ট হচ্ছে আপনার এত যন্ত্রণার মধ্যেও স্নিগ্ধ হাসি এসে বলেন এই কি কোনো বর্ণনা আছে কেমন যেন আচ্ছন্ন ভাবে থাকেন খাওয়াতে গেলে বলেন আলোচনা
আগস্ট সকাল আগের দিনের চেয়ে অবস্থা একটু ভালো। অসুস্থ শরীর নিয়ে শান্তিনিকেতন থেকে প্রতিমা জানিয়ে এলেন। কানের কাছে মুখ নিয়ে বললেন, বাবা মশাই আমি এসেছি আপনার নাম বলি। বাবামশাই বাবামশাই বুঝতে পারলেন, প্রসন্ন চলতে তাকালেন, জল খাবেন বাবামশাই? হ্যাঁ আর মতো অস্পষ্ট উচ্চারণ করলেন, আমি একটু একটু জল বাবামশাইয়ের মুখে দিতে লাগলাম, ধীরে ধীরে খেলেন। এই আমার শেষ দল না।